আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চালের দাম 5 থেকে 6 টাকা কমেছে, আগামীতে আরো কমবে বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কোনো বাধা বিএনপিকে রুখতে পারবে না বললেন এনি। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে সরকার বলেন আইনমন্ত্রী আনিসুল হক। মেট্রো রেলের ভাড়া পুনর্বিবেচনার আহ্বান নেপের। যোগাযোগ হয়েছে রোশনের সঙ্গে, তিনি চাপে পড়েছেন। পঞ্চগড় বোয়ালমারি টুঙ্গিপাড়ায় ট্রেন সেবা চালুর দাবি। ইউক্রেনকে আরও $67 কোটি বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারিভাবে খোলা বাজারে বিক্রি ও খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম কেজি প্রতি 5 থেকে 6 টাকা কমেছে, আগামীতে আরও কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বেলা 11টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে ও এম এস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন পহেলা সেপ্টেম্বর থেকে সারা দেশে ও এম এস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের 50 লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে 15 টাকা কেজি দরে প্রতি মাসে 30 কেজি চাল দেওয়া হবে। এছাড়া সপ্তাহে 5 দিন এই কার্যক্রম চলবে। কোনো বাধা বিএনপিকে রুখতে পারবে না বললেন এনি। বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আন্দোলন করতে হিম্মত লাগে, সেই হিম্মত আমাদের রয়েছে। পুলিশে দিয়ে হত্যা গুম করিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। সফলতার চ্যালেঞ্জ নিয়ে আন্দোলনে মাঠে নেমেছে, কোনো বাধায় বিএনপিকে রুখতে পারবে না, সফল হয়ে ঘরে ফিরব। বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। বেলা 11টায় লক্ষ্মীপুর জেলা যুবদলের শোক জার্লি ও কালো পতাকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে এই আয়োজন করা হয়। মিছিলটি শহরের পুরাতন গোহাটা থেকে বাজারের দিকে যাওয়ার পথে পুলিশে নেতা কর্মীদের বাধা দেয়। এতে মিছিল নিয়ে নেতা কর্মীরা বিএনপির নেতা এনি লক্ষ্মীপুরের বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। দুপুরে জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া স্বাগত জানান জিএম কাদেরকে। বৈঠকে বন্ধুত্বপ্রমিত দুটি দেশের পারস্পরিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া এ সময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধু ভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেন। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে সরকার বললেন আইনমন্ত্রী আনিসুল হক। আন্দোলন দমন করতে বিএনপি নেতা কর্মীদের মামলায় গ্রেপ্তার করা হচ্ছে না, অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দিবে না, তবে আন্দোলনের নামে কেউ ঝালা পুরাও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না। বর্তমানে কোন মিথ্যা মামলা দিয়ে বিএনপির কোন নেতা কর্মীকে সরকার গ্রেপ্তার করছে না। আগের অনেক মামলায় বিএনপির নেতা কর্মীরা পালিয়েছিলেন, তাদেরকে সরকার গ্রেপ্তার করছে। মেট্রো রেলের ভাড়া পুনর্বিবেচনার আহ্বান নেপের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। অন্যদিকে সাধারণ মানুষ এখনো করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেনি। এই সব কিছু বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে মেট্রো রেলের ভাড়া পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব
সচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এই দাবি জানান। তারা বলেন, সরকার জনকল্যাণের কথা চিন্তা করে মেট্রো রেল নির্মাণ করেছে, কিন্তু গণমানুষের কল্যাণের জন্য নির্মিত সেই মেট্রো রেলের ভাড়া এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যেন জনগণ উঠতে না পারে, আর এতে করে জনমনে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। যোগাযোগ হয়েছে রোশনের সঙ্গে, তিনি চাপে পড়েছেন। রোশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব যোগাযোগ করেছে, জানিয়ে দলটির চেয়ারম্যান বলেছেন তাদের মনে হয়েছে যে চাপে পড়ে দলের কাউন্সিল ডেকেছেন তিনি। বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কারা চাপ দিচ্ছেন তাদের পরিচয় স্পষ্ট না করে তিনি বলেন, অসুস্থতার সুযোগ নিয়ে বাইরে কিছু মানুষ হয়তো বেগম রোশন এরশাদের নাম ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। চিকিৎসার জন্য বিদেশে থাকা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন চেয়ারম্যান কাদেরকে না জানিয়ে হঠাৎ কাউন্সিল ডাকলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। জাপা চেয়ারম্যান বলেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রোশন পরামর্শ দিতে পারেন, কিন্তু তা বাস্তবায়ন করা বা না করা জাতীয় পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। রোশনকে সংসদে বিরোধী দলীয় নেতার পদ থেকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে তিনি বলেন, অসুস্থতার কারণে প্রায় এক বছর বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি আবেদন রাখতে পারছেন না, তাই পার্টি সংসদীয় দল জাতীয় পার্টির ঐক্য রক্ষা ও পার্টিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে বেগম রোশন এরশাদকে বিরোধী দলীয় নেতা না রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চগড় বোয়ালমারি টুঙ্গিপাড়ায় ট্রেন সেবা চালুর দাবি। পঞ্চগড় থেকে ফরিদপুরের বোয়ালমারি হয়ে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পর্যন্ত ট্রেন সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে ফরিদপুরের বোয়ালমারি রেল স্টেশনে বেলা 11:30টার দিকে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, রেল সেবা চালু হলে একদিকে যেমন উত্তরবঙ্গের পণ্য সহজে এত দান চলে পোষাবে যার প্রভাবে কমবে বিভিন্ন পণ্যের মূল্য, অপরদিকে দেশের উত্তরবঙ্গের মানুষ সহজে যেতে পারবেন জাতির জনকের সমাধি স্থলে। বক্তারা আরো বলেন, বর্তমানে রাজশাহী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত দুটি ট্রেন চলাচল করছে। এই রুটে ট্রেন চলাচল করলে ব্যবসায়িক প্রসারের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ সহজতর হবে। ইউক্রেনকে আরও $67 কোটি বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আরও $67 কোটি বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন এই তথ্যটি নিশ্চিত করেছেন। জার্মানির রামেনস্টেইনে বিমানঘাটিতে মিত্রদের সঙ্গে এক বৈঠকে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন অস্টিন। তিনি বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত, বিশেষ করে দীর্ঘযুদ্ধে তারা যেন সফল হয় সেজন্য তাদের সামরিক সহায়তা দিতে হবে। মাত্র কয়েকদিন আগে ইউক্রেনকে নতুন করে আরও $300 কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। নতুন হুমকির মধ্যে সামরিক মহড়া শুরু ইরানের। ইরানের সামরিক বাহিনীর ইস্পাহান প্রদেশের নাসিরাবাদ অঞ্চলের সাধারণ এলাকায় মহড়া শুরু করেছে। দুই দিনের এই মহড়া শুরু হয় 7 সেপ্টেম্বর।